দাদা, এটা কোন জায়গা? বাড়ি। নতুন বাংলা ছবি লুলাবের অফিসিয়াল ট্রেলার মুক্তি পেল। সন্দেশ টিভি নিবেদিত এবং অরুণাভ খাসনবিশ পরিচালিত এই ভিন্ন স্বাদের ছবির নানান মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, মানালি চক্রবর্তী আয়না, অনিন্দ ব্যানার্জি। ছবিটির মনোগ্রাহী এবং চিন্তা উদ্রেককারী ট্রেলার তাই বলে দিচ্ছে, এই ছবি থেকে বাংলা ছবির দর্শকের অনেক কিছু পাওয়ার থাকবে। আমার বেশি কথা বলতে ভালো লাগে না। মনের ভেতরে এক বেস্ট সেলার লেখকের এক মনস্তাত্ত্বিক গোলকধাঁধায় হারিয়ে তাকে সেই ভুলভুলাইয়া থেকে বের করে আনার চেষ্টা, তার সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে দিয়ে তাকে নিজেকে চেনানোর, খুঁজে বের করার চেষ্টা, এক দ্বিধাদণ্ড জর্জরিত খণ্ডিত লেখক মনকে চিরে চিরে দেখানোর চেষ্টা, এই সব কিছু নিয়ে একটা নতুন কিছু পাওয়ার বেশ একটা আশা এবং আগ্রহ তৈরি করে রাখল লুলাবি। আপনার লেখা প্রত্যেকটা চরিত্র চিৎকার করে আপনার ভেতরের কথা বলে বোধিসত্ত্ব, কোনোদিন সেটা শোনার চেষ্টা করেননি কেন? তাতে সব বোঝা যায়। বন্ধু কাজল ভ্রমরারে কোহন দিন আসিবেন বন্ধু, কয়া জান রে ও কি ও বন্ধু। ট্রেলারের সাবলীল অভিনয়, স্মার্ট সংলাপ, রূপকের ব্যবহার এবং মনোগ্রাহী ক্যামেরার কাজের ইঙ্গিত রয়েছে। না পৌঁছলে যে ওখানেই থেকে যাবে সারা জীবন। ছবিটি ইতিমধ্যেই জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড সংগ্রহ করেছে। নতুন বছরের গোড়াতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিটির নামকরণের কারণ জানার আগ্রহ থেকেই গেল।